গুড আফটারনুন ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, আমিও খুব ভালো আছি। ঘুরছি ফিরছি তাই ভালো তো অবশ্যই থাকবো। ভিডিও শুরুতেই বলি, যেসব বন্ধুরা আমার আগের ভিডিওটা দেখেছো সেই ভিডিওরই এটা দ্বিতীয় পর্ব, আর যেসব বন্ধুরা আমার আগের ভিডিওটা দেখোনি তারা দেখে নিও, আমি এই ভিডিও শেষে আগের ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো। এখন আমরা তিস্তা বাজারে নেমেছি, তো চলো এবার তিস্তা বাজার থেকে বেরিয়ে আমরা কালিম্পংয়ের দিকে যাত্রা শুরু করি। তিস্তার তীরে রয়েছে বেশ কিছু র্যাফটিং অর্গানাইজেশন, যদিও আজকে আমরা র্যাফটিং করছি না, তবে আমার পরের কোনো না কোনো ভিডিওর মধ্যে র্যাফটিং এর ভিডিও অবশ্যই থাকবে। কালিম্পং এর গেট ক্রস করে আমরা প্রথমেই আসলাম পাইন ভিউ ক্যাকটাস গার্ডেন। এই ক্যাকটাসের রূপের বর্ণনা ভাষায় প্রকাশ করা যায় না, অন্তত আমার পক্ষে তো অসম্ভব, তাই তোমাদের জন্য রইল এই ছোট্ট ভিডিওটুকু। তোমরাই দেখো আর ভাবো আমি কি কিছু ভুল বলছি। তোমরা যারা কালিম্পং এ আসবে অবশ্যই এই ক্যাকটাস গার্ডেনটা ঘুরে যাবে, মানে এত ভালো লাগবে তোমাদের, মানে আমি নিজস্ব ফিলিংস থেকে বলছি, মানে কি বলবো, মানে অবশ্যই ভালো লাগবে, মানে ভালো লাগবে বাধ্য, কারোর খারাপ লাগতেই পারে না। এখানে কিন্তু কার পার্কিং এর জন্য 50 টাকা করে নিয়েছে, আর এন্ট্রি টিকিট হচ্ছে পার হেড 20 টাকা করে, তবে 5 বছরের নিচের বয়সের বাচ্চাদের কোনো টিকিট লাগবে না। এই ক্যাকটাস গুলোকে দেখো কি সুন্দর তবলার মতো দেখতে না, মানে কাঁটাওয়ালা তবলা, এই তবলা বাজানো যাবে না, মানে কাঁটারও যে এত সুন্দর রূপ হয় না দেখলে বোঝা যায় না। আগেও আমি অনেক রকম ক্যাকটাস দেখেছি অনেক জায়গায়, তবে এইখানে ক্যাকটাসের ভ্যারাইটিটা যেন অনেক বেশি মনে হলো। তোমাদেরকে বলি এখানে কিন্তু আমি একটা রিল করেছিলাম, তবে রিলটা পোস্ট করাই হয়নি, আমি তো ভুলেই গিয়েছিলাম, যাই হোক পোস্ট করে দেব, পোস্ট করার পর তোমরা দেখতে পাবে। ওই রিলটা করতে গিয়ে আমার হাতে কাটাও ফুটে গিয়েছিল, যাই হোক সেটা বার করে নেওয়া গেছে, কোনো অসুবিধা হয়নি। আমার বন্ধুদের মধ্যে কেউ কি গেস করতে পারবে আমি এই ক্যাকটাস গার্ডেনে এসে কাঁটার সামনে দাঁড়িয়ে কোন সং এর উপর রিল করেছি? ভিডিওটা তোমাদের কেমন লাগছে? যদি ভিডিওটা ভালো লাগে তবে লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো আর কমেন্টও করো। সত্যি বলছি, মানে এত সুন্দর এত রকমের ক্যাকটাস দেখে মানে জাস্ট আমার মনটা পুরো ভরে গেল, মানে কি ভালো লাগছে। আমাদের ড্রাইভার দাদা আমাদের ফোন করাতে আমাদের খেয়াল পড়লো যে আমরা অলরেডি অনেকটা টাইম এখানে কাটিয়ে ফেলেছি, মানে যতটা প্রয়োজন এখানে তার চেয়ে বেশি সময় দিয়ে ফেলেছি। আমরা এখনো যদি এখান থেকে না বেরোই তাহলে পরের স্পটটায় যেতে আরো অনেকটা দেরি হয়ে যাবে, তাই একটু তাড়াতাড়ি এবার এখান থেকে বেরিয়ে যেতেই হলো। ক্যাকটাস গার্ডেন দেখে কালিম্পং এর বিখ্যাত গলফ কোর্স দেখতে গেলাম। পাহাড়ের ঢালে সুন্দর সবুজ গলফ গ্রাউন্ডের সৌন্দর্য কিন্তু একদম আলাদা। আমাকে এখানে ভর্তি করাবে? তুমি এখানে ভর্তি হবে? তাহলে তো তার জন্য তো এখানে থাকতে হবে, আমরা কি আর এখানে থাকি যেখানে ভর্তি করলে তোমাকে এখানে তুমি করবে কি করে, আমরা তো এখানে থাকি না। ঠিক আছে, তাহলে কালিম্পং এর যে বোর্ডিং আছে সেখানে কেন? হ্যাঁ এখানে বোর্ডিং আছে, বোর্ডিং এ থাকলে তাহলে তুমি এখানে থাকতে পারবে। এখানে কে আছে? আমাকে এখানেই ভর্তি, এখানে মানে তুমি এখানে কলকাতা থেকে এখানে খেলবে, খেলে আবার কলকাতা চলে যাবে, তাই তো? বেসিকলি ও বেসিকলি হ্যাঁ, মাই গড, পালাই পালাই, চলো 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 চলো। তবে এখানে বেশিক্ষণ সময় লাগেনি, ভেতরে তো ঢোকা যায় না, বাইরে থেকেই দেখে একটু বেরিয়ে পড়লাম। পাশেই রয়েছে মর্গান হাউস, দারুণ জায়গা, ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডিপার্টমেন্ট থেকে এর বুকিং করা যায়, তবে আমরা এখানে ছিলাম না, জাস্ট দেখতে গিয়েছিলাম। ।
মাম্মি আমার কি লাগবে আজে হ্যাঁ বাবা এটা দেখে নি তারপরে আমরা যাবো হ্যাঁ তিনটে তো বাজে তোমার কিন্তু পাওয়ারই কথা চলো ওকে আমরা এটা দেখে নিয়েই যাবো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে কালিম্পং এর দূরপিন মনাস্ট্রি। মনাস্ট্রি মানেই শান্ত স্নিগ্ধ একটা নিরিবিলি পরিবেশ। সারাদিন ধরে ঘুরতে ঘুরতে আমরা বেশ ক্লান্ত হয়ে পড়েছি, পেটে প্রচন্ড খিদে, সবারই খিদে পেয়ে গেছে। মনাস্ট্রি থেকে বেরিয়ে এখন আমাদের 5-6 কিলোমিটার যেতে হবে। 5-6 কিলোমিটার দূরেই আমাদের হোমস্টে আগে থাকতে বুকিং করা রয়েছে চিব রিট্রিট। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা পুরো দেখার জন্যে আমার প্রিয় দর্শক বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ। এই ভিডিওটা তৃতীয় পর্ব থাকবে আমার পরের ভিডিওতে, আর তার আগের ভিডিওতেই আমার এই ভিডিওর প্রথম পর্ব দেখানো হয়ে গেছে। পরের ভিডিওতে থাকবে আরো নতুন কিছু আকর্ষণ, আরো অন্য রকম কিছু অনুভূতি। আজ আমার ভিডিওটা এখানেই শেষ হলো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো।